আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজ আমি এখানে বানাবো মাছের ডিমের পাকোড়া। এর জন্য আমি এখানে একটি বড় সাইজের আলু সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে নিব। তো অবশ্যই যদি এটি ম্যাশ ভালো মতো না করা হয় সেক্ষেত্রে লাম্পস থাকলে, কিন্তু যদি এটি তেলের ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু ফুটে উঠতে পারে, যার কারণে এটি অবশ্যই ভালো মতো ম্যাশ করে নিতে হবে। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এর ভিতরে ডিমটি ভালো মতো মিশিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটি কিন্তু একেবারে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি হলুদ। এখানে হলুদটি সামান্য পরিমাণে দিলেই চলবে, অর্থাৎ 2 চা চামচের মতো। তো এরপর 3 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এবং গরম মশলা পেস্ট দিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়ি দিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়ি দিয়েছি 1 চা চামচ, এবং কোনো প্রকারের মরিচের গুঁড়ি দেইনি। আপনারা চাইলে কিন্তু এখানে মরিচের গুঁড়ো দিতে পারেন যদি আপনারা বেশি ঝাল পছন্দ করেন। তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ যতটা বেশি দেওয়া যায় অতটাই ভালো। আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এরপরে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিব। তো এটি এখন ভালো মতো মিশিয়ে নিব, এবং মিশিয়ে কমপক্ষে 10 মিনিট রেখে দিব। এবং 10 মিনিট রেখে এর ভিতরে পাত্রে তেল দিয়ে তেলটি অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে, এবং এগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এটি মাছের কোপ্তাও বলতে পারেন। আমি জানি না এটিকে কি বলবো, মাছের কোপ্তা নাকি পাকোড়া, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন এখন আমি একে একে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটি 3 স্টেপে ভেজে নেব। তো যদি ভালো লাগে তাহলে আশা করছি এ পর্যায়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো যদি ভালো লেগে থাকে তাহলে আশা করছি একটি লাইক দিবেন, এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি কিছু জানার থাকে অথবা আমাকে জানানোর থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার কিন্তু পাকোড়াগুলোর 1 পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিয়ে 1/2 পিঠও ভালো মতো ভেজে নেব। তো চুলার আঁচটি কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, এটি কিন্তু একেবারে কমানো অথবা একেবারে বাড়ানো যাবে না। তো যখন উল্টে দিবেন, অর্থাৎ প্রথম পিঠ যখন ভাজা হয়ে যাবে, দ্বিতীয় পিঠ ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। তো দেখুন এগুলো কতটা বড় হয়ে গেছে। অবশ্যই হয়তোবা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো কতটা বড় হয়ে গেছে, অর্থাৎ এটি কিন্তু অনেকটাই ফুলে যাবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আবারও যে কেমন হয়েছে, এবং একটু ভেঙেও দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো যদি ভালো লাগে আবারও বলছি কমেন্ট করে জানাবেন, বাসায় অবশ্যই হয়তোবা রেসিপিটি চেষ্টা করবেন, এবং কেমন হয়েছে তাও জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আশা করছি চ্যানেলটি এ পর্যায়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।